সুলাইমান নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন সুলাইমান উঠতে আসেন ঘুরতে আসেন এক কৃষকের মাথার উপরে তক্তের ছায়া পড়িয়া গেছে কৃষক দাঁত দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক ইবনে দাউদকে কত ইজ্জত আলা করেন সম্মান আলা করেন এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কানে যাওয়ার সাথে সাথে সুলাইমান নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন হে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যত সম্মানিত করেন যত ইজ্জত আলা করেন এর চেয়ে বড় বেশি দাম হলো তুমি একবার সুবহানাল্লাহ পড়ছো সেই সুবহানাল্লাহর বলে আল্লাহর বান্দা শুনো আমার রাজত্ব আমার এই সমস্ত সমস্ত কিছু সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত আমি আছি আমার সব তক্ত আছে আমি নাই কিছুই নাই কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো এই সুবহানাল্লাহর কোনো মৃত্যু নাই মওতেও সুবহানাল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেউ বড় মুখ সুবহানাল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ সাক্ষাৎ হবে মিজানে ওজন হয়ে যাবে পুসরাতে সুবহানাল্লাহ তোমাকে উপকার করবে আল্লাহ রে আমার মাওলানা রে আল্লাহ বাবার সময় চলিয়া যাইতেছে নামাজ কাজা করিও না এ আমার ছাত্র বাবারা যেই দিন ক্লাসের মধ্যে অনুপস্থিত লাল কালির দাগ পড়ছে কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকলো এই লাল কালির দাগ আর কোনদিন উঠাতে পারবে না আজকে যেই নামাজ কাজা করছে এই নামাজ কোনদিন আর আদা করতে পারবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও যেই রোজা কাজা করছো সেই রোজা কোনদিন আদায় করতে পারবে না কাজে আজকে থেকে নিয়াত করার মন যা করছি ভুল তো হয়ে গেছে আজকে ফজর থেকে ভুল করব না দাড়ি যা কাটছি ভুল করিয়া ফেলাইছি আজকে থেকে আর দাড়ি কাটবো না সুন্নাত যা আদায় করি নাই ভুল করিয়া ফেলাইছি আজকে থেকে সুন্নাত ছাড়বো না জিকির আজকে আর যা করি নাই ভুল করিয়া ফেলাইছি আজকে থেকে জিকির আর ছাড়বো না তওবা করলাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান আত্তাইবুনা যামবে কামা লা যামবালা যদি তওবা করার মতো তওবা করতে পারো আমার মাওলা এত দয়ার মাওলা এত মেহেরবান মাওলা যদি আসমান পরিমাণ গুনাহ করো তারকার রাজি পরিমাণ গুনাহ করো সাগরের পানি পরিমাণ গুনাহ করো বালুর কণিকা পরিমাণ গুনাহ করো গোটা দুনিয়ার পাতা পরিমাণ গুনাহ করো গোটা দুনিয়ার পশম পরিমাণ গুনাহ করো না কেন আমার মাওলার রহমতে যে বেশি গুনাহ করতে পারো নাই আমার মাওলার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই আমার মাওলা এত দয়া মাওলা এত মেহেরবান মাওলা যদি মাওলার সামনে বলো মাওলা রে অন্যায় করিয়া ফলাইছি ভুল করিয়া ফলাইছি মাফ করিয়া দে মাফ চাইতে যদি আমার মাওলার মাফ করতে দেরি হবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আমার যুবক বাবারা তুমি কি জানো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কি ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে এর মধ্যে এক ব্যক্তি আশাব বুন্নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যার জীবন আমার মাওলার ইবাদতে কাটায়া দিছে আল্লাহ কবুল করিয়া না যারা বুড়া হয়ে গেছে আর কাজ হবে না হাজার চেষ্টা করলে জুয়ানি আর ফিরিয়া আসবে না আল্লাহ আল্লাহ তুমি তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও ইবাদত বন্দি করিয়া মাওলার কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের খবর নিয়ে মিষ্টির প্যাকেট হাতে নিয়া বাবার কাছে দৌড় দেয় বাবা শুনছো আমার রেজাল্ট আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি মা শুনছো আমি ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছি আপু শুনছো আমি ভালো রেজাল্ট করছি ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে দৌড়েই বলবো দেখো আব্বু
আমার নামাজের কত সুন্দর নেক চলিয়ে আসছে, আমার রোজার কত সুন্দর নেক চলিয়ে আসছে, আমার দাঁড়ির কত সুন্দর নেক, আমার পর্দার কত সুন্দর নেক, আমার জিকিরের অবস্থা দেখো, তেলাওয়াতের অবস্থা দেখো, দেখো অঙ্কের অবস্থা কি, ইংলিশের অবস্থা কি, বাংলার অবস্থা কি, ভূগোলের অবস্থা কি, দেখো আমার ইবাদতের কত সুন্দর নেক, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ কবুল করিয়া নাও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذِرَاعًا فَاسْلُكُوهُ যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতে লামুতা কিতাব, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত জুয়ার গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মদের গুনাহ, এত কাজার গুনাহ, আল্লাহ মাফ করিয়া দাও, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম, কেয়ামতের ময়দানে আমি উঠতে না হইতো, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। এখন না ফরমান আফসোস করবে, হাত কামড়াইতে থাকবে, বলবে আফসোস কোথায় আমার মাল, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, আহ কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতি গিরি, কোথায় আমার সেক্রেটারি গিরি। এবার আফসোস করবে, আল্লাহ ভগবতীকে হুকুম দেবে, খুজু ফাগুল্লু, ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা, এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার লিয়া নাফরমানের হাত পার মধ্যে ব্যাট দিয়া ফালাইবে, ব্যাট দিয়া ফালাইবে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিনওয়ার যখন জাহান্নামের উপর থেকে ফালাইয়া দিবে 70 বছর পর্যন্ত জাহান্নামীরা, 1-2 বছর না 70 বছর পর্যন্ত জাহান্নামীরা যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মানে মাওলারে তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আতাকে হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি মাফ করে তওবা করার তৌফিক সবাইকে দিয়ে আইব। মানে সহ্য করতে পারবি, আজাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কেবল করিয়া, মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বিরিকতন নাম কি ফলে পরিচয়, আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা, চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুত বার, এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা গেল, জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দান আমরা সবাই গলা গলি বাজিয়ে বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দলে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ, আর মাওলার কাছে মাফ চাও, কান্না না শুনে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে মাদ্রাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের গিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের গিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে তালবেলিম ভাইদের গিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকির ইনশাকির তোমার খাস খাস বান্দার গিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই, আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও, আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না, আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আজাবকে মাফ করে দাও, আমাদের আব্দুর রাজাক সাহেবের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও, আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও, রব্বানা হামলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.